শারীরিক শিক্ষায় নিয়োগের দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের পুলিশি বাধা, ধুমধুমায় সল্টলেক। এদিন সল্টলেকের আচার্য সদন ঘেরাওয়ের ডাক দেন তারা। একেবারে শুরু থেকে আজ পর্যন্ত স্কুলের পঠন পাঠনের অঙ্গ হিসাবে যুক্ত রয়েছে শারীরিক শিক্ষার মতো বিষয়টি, কিন্তু ছাত্রছাত্রীদের পড়াবে কে? স্কুল অর্থাৎ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। এক কথায় গোটা রাজ্যের বেশিরভাগ স্কুলেই শারীরিক শিক্ষার মতো বিষয়ে পঠন পাঠন করানোর শিক্ষক পদ শূন্য অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু সেদিকে কোনো নজর নেই সরকারের। এবার স্কুলের শারীরিক শিক্ষার বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালো রাজ্য শারীরিক শিক্ষা ঐক্য পরিষদ। আর এই বিক্ষোভ কর্মসূচির জেরে সোমবার কার্যত অচল হয়ে গেল সল্টলেকের করুণাময়ী চত্বর। তবে পুলিশের উদ্যোগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। জানা গেছে, এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ শারীরিক শিক্ষা ঐক্য পরিষদের ডাকে সল্টলেকের আচার্য সদন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী ওই সংগঠনের কয়েকশো সদস্য এদিন সকালেই জড়ো হন সল্টলেকের করুণাময়ী চত্বরে। এরপর সংগঠনের তরফ থেকে মিছিল করে আচার্য সদনের দিকে যাওয়ার মাত্রই বিধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী ওই মিছিল আটকে দেয় মাঝপথেই। মিছিল আটকাতে গেলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে শুরু হয় তীব্র বচসা, শুরু হয় ধস্তাধস্তি। অবশেষে ওই সংগঠনের চার সদস্যকে আচার্য সদনে ঢোকার অনুমতি দেয় পুলিশ। এরপরই রাজ্য শারীরিক শিক্ষা ঐক্য পরিষদের চার সদস্য আচার্য সদনের আধিকারিকদের সাথে দেখা করার পাশাপাশি তাদের দাবি সনদ পেশ করেন। এ বিষয়ে সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন যাবৎ রাজ্যের প্রায় বেশিরভাগ বিদ্যালয়ে শারীরিক শিক্ষার বিষয়ে পড়ানোর উপযুক্ত শিক্ষক নেই, বিশেষ করে বেশিরভাগ শিক্ষক পদই শূন্য অবস্থায় রয়েছে। এ বিষয়ে রাজ্য সরকার উদাসীন বলেই অভিযোগ করেন তারা। পাশাপাশি তারা দাবি করেন, পুজোর আগেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং এবছর অর্থাৎ 2022-এর মধ্যেই যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারা আরও দাবি করেন, এই নিয়োগ প্রক্রিয়া সুশৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত হতে হবে। শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্নের মাধ্যমেই প্রার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে বলেও দাবি করেন তারা। শারীরিক শিক্ষা ঐক্য পরিষদের পক্ষ থেকে এসেছি রাজ্যে 2016 সালের পর থেকে 2022 সাল ছ বছর হতে চললো, নতুন কোনো শিক্ষক নিয়োগের, শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের কোনো রকম নতুন বিজ্ঞপ্তি বেরোয়নি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে উনি বলেছেন 21,000 শিক্ষক নিয়োগ হবে, 21,000 নতুন শিক্ষক নিয়োগ হবে, কিন্তু সেখানে কিন্তু শারীরিক শিক্ষার কোনো রকম মেনশন নেই। শারীরিক শিক্ষা যে একটা সাবজেক্ট, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে শারীরিক শিক্ষা এই সাবজেক্টটা আছে এবং শারীরিক শিক্ষার যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা প্রত্যেকটা স্কুলে কিন্তু দুটো তিনটা চারটা পাঁচটা করে পড়ে আছে, সেই ভ্যাকেন্সি রাজ্য সরকার পূরণ করছে না। এবং ব্রাত্য বসু যে মৌখিক আশ্বাস দিয়েছেন সেই মৌখিক আশ্বাসে আমরা বিশ্বাস করি না। আমরা যতক্ষণ না পর্যন্ত নতুন নোটিফিকেশন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, তাই আজকে আমরা এসেছি। আর আমাদের নতুন শিক্ষক নিয়োগের জন্য কোনো রকম আইনি জটিলতা নেই। তাছাড়াও রাজ্য সরকারের যেটা অনীহা, যে শারীরিক শিক্ষা যে পোস্টটা, সেই পোস্টটাই আস্তে আস্তে দিনের পর দিন তুলে ধরার একটা চক্রান্ত করছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বিধাননগর। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।